এতদিন সবার চোখে ধুলো দিয়ে বেঁচে গেছিস, কিন্তু আজ তুই আমার হাত থেকে রেহাই পাবি না। সজীব না, রাজীব না, আইন নিজের মেয়ে জাফর আমার সামনেই ছিল। রাজীব কি বলছিস তুই? হ্যাঁ ভাই, এই জন্য তোর আর আমার মধ্যে এতদিন ভুল বোঝাবুঝি ছিল, আর খন্দকার সেই সুযোগ দিয়ে না। আর ওদেরকে নতুন করে কোনো সুযোগ দেব না, সব কটাকে গ্রেপ্তার করে জেলের ভাত খাওয়াবো, ফাঁসিতে ঝোলাবো। সেখানে বাধা হয়ে দাঁড়াবে এসিপি নুরুজ্জামানের মতো আইনের রক্ষকরূপী ভক্ষকেরা। আমি জানি খন্দকারের নেটওয়ার্ক কত ভয়ানক, তার মূল উৎপাটন করতে হবে শক্তি দিয়ে নয়,